আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমরা এরপর বিছানাকান্দি যাব, তুমি জানো ওটা কত সুন্দর? সাফা কথা বলছে না, পায়ের ব্যথা তাকে জেঁকে ধরেছে। নেভ্রু সাফার চুল সরিয়ে দেয়, কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। মহিলাগুলো এবার আগ্রহের মাত্রা বাড়ায়, হেসে হেসে একজন আর একজনকে কি যেন বলে। নেভ্রু সাফার হাত নিজের হাতে নেয়, আকাশে আবার মেঘ করেছে। নেভ্রু সাফার পায়ের কাছে বসে, পাটা নিজের হাঁটু ভাঁজে নেয়, তারপর মুখে বলে, ভাবছি পাগলের ডক্টরের উপর কোর্স করব, কি বলো? নেভ্রু সাফার মনোযোগ ঘুরাতে চায়, তাই বলে, দেখো ওই পাতদলের মতো তুমি যদি মাথায় ঝুড়ি নাও, তোমাকে আদিবাসী মতো লাগবে, নেবে? আদিবাসী কেন লাগবে? আমার কি নাক বোঝা, চোখ ছোট ছোট, বা ওদের মতো জামা নাকি যে ওদের মতো লাগবে? আরে না নিলে কিভাবে বুঝবে? তুমি ঝুড়ি মাথায় বেঁধে চা তুলবে, ব্যাপারটা মজার না? সাফা কিছু সময় ভাবে, নেভ্রু এই ভাবনাকেই কাজে লাগায়। সাফার ব্যথা পাওয়া পাটাকে ডান বাম ঘুরিয়ে দেয়, সাফা চিৎকার করে ওঠে মৃদু। নেভ্রের দিকে রেগে তাকায় সাফা, নেভ্রু হাসে। নেভ্রের এমন হাসি দেখে সাফার প্রচণ্ড রাগ হয়, মন চাই চা বাগানে কুচি কুচি করে ফেলে দিতে। তখন এই পাত্তিওয়ালিরা নেভ্রুকে নিজেদের ঝুড়িতে তুলে নেবে, বেশ হবে। সাফা কান্নার গতি বাড়ায়, নেভ্রু ভ্রু কুচকে তাকায়, কাঁদো কাঁদো স্বরে সাফা বলে, এই আপনার ভালোবাসা? নেভ্রু থ হয়ে কিছু সময় তাকিয়ে থাকে, তারপর বলে, পায়ের সাথে আমার ভালোবাসার সম্পর্ক কি? মাথা পায়ের সাথে মুচকে গেছে নাকি? ভালোবাসলে ব্যথা দিতে পারতেন, বলেন। আপনি মোটেও ভালোবাসেন না, সব ভাও কথা। মডেলরা এমনই হয়, ক্যারেক্টারলেস, মুখে বলে এক, কাজে করে আর এক। নেভ্রু চোখ বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গলায় বলে, আমাকে তোমার কোন দিক দিয়ে মনে হয়? এখন মনে পড়ছে না, পড়লে আবার বলবো। এখন আপনার সাথে আমার কথা নেই, যেতে পারেন। নেভ্রু এবার চরম অবাক, যেতে পারেন মানে কি? সাফা কি এই শহরের আনাচে কানাচে সব চেনে নাকি? কথার ভাব দেখে তো এমনই মনে হয়। নেভ্রু উঠে সাফার পাশ ঘেঁষে বসে, হাত পিছনে ঘুরিয়ে একটা হাত সাফার অপর প্রান্তে নেয়, তারপর আর একটা হাত এই পাশে নিয়ে দুপাশে উড়ন্ত চুলগুলো সাফার গাল থেকে টেনে দেয়। সাফা ঠোঁট উল্টে চোখ ছোট করে, নেভ্রের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর বাইনার সুর তুলে বলে, আমি চা পাতা চুরি করবো, ব্যাপারটা মজার হবে, তাই না? নেভ্রু বিষম খায়, হাত সরিয়ে সাফার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা সত্যিই তাকে পাগল বানাবে, তা না হলে পাগলের ডাক্তার। নেভ্রু শান্ত গলায় বলে, চা পাতা চুরি করতে যাবে কেন? আমি ওদের বলে নিয়ে দেবো, ওরা এমনি দেবে। উঠে একটু হেঁটে তো, দেখি পা ঠিক আছে কিনা। হাঁটতে পারবো না, পায়ে ব্যথা, সাফা মুখ বাঁকিয়ে বলে। নেভ্রু দাঁড়িয়ে হাত টেনে দাঁড় করায়, সাফা প্রথমে ব্যথা পাবে ভেবে দাঁড়াতে চায় না, পরে দাঁড়ায়, কিন্তু তার পায়ে ব্যথা লাগে না। সাফা খুশিতে ঘুরে ঘুরে দেখে, নেভ্রু হাসে। সাফার হাসি কান্নার পর্বটা নেভ্রের কাছে কখনো বৃষ্টি কখনো রোদ মনে হয়, চোখে পানি রেখেই হাসে। তখন সাফার নীলাভ চোখ পানিতে ভরে ছিকছিক করে, ঠোঁটে হাসি, চোখে পানি, দারুণ দৃশ্য। মারাত্মকের প্রভাব যেন মনের আনাচে কানাচে সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মনের মণিকুঠায় ভাঙন ধরাচ্ছে। সাফা এক আঙ্গুল দিয়ে নেভ্রুকে ঠেলে নেভ্রের হুঁশ হয়, সাফার দিকে সবুজ চোখের তীর্যক চাহনি মেলে দেয়। সাফা নেভ্রের আরেকটু কাছে এসে মুখে হাত দিয়ে ফিসফিস করে বলে, পা তো ভালো করে দিলেন, এবার চলেন চুপি চুপি চা পাতা চুরি করে দৌড় লাগাই। নেভ্রু বিরক্তির সহিত তাকায়, চুরি করবে এটা কেমন কথা, তাও নেভ্রু নীল থাকবে পাশে? নেভ্রু সাফার দিকে চোখ মুখ চুকে তাকিয়ে থাকে, সাফা একটু দমে, চেহারায় ইনোসেন্ট ভাব টেনে বলে, এভাবে তাকাচ্ছেন কেন, যান চুরির ইচ্ছা বাদ, শত হোক, নেভ্রু নীলের সাথে থেকে তো এটা করা যায় না, তাই বরং বাদ দিলাম, কিন্তু ঝুড়ি মাথায় নিব না। চলো ওদের বলি। নেভ্রু মুচকি হাসে, সাফার নেভ্রের পাশে পাশে হাঁটে। কি বুঝে সাফা নেভ্রের এক হাতের বাহু নিচের এক হাতে জড়িয়ে আর এক হাতে শক্ত করে ধরে। নেভ্রু তাকায় একবার,
তারপর আবার সামনে তাকিয়ে হাসে। পাত্তিওয়ালিরা চা তুলছে আর সাফা নিভ্রুকে দেখছে। এই জুটি তাদের ভালো লাগছে। নিভ্রু তাদের মাঝে একজনের সাথে কথা বলে। কথা শেষ করতেই মহিলাটি নিজের মাথায় ঝুড়ি খুলে নিভ্রের হাতে দেয়। নিভ্রু সাফার মাথায় ঝুড়ি পরিয়ে দেয়, সামনের চুলগুলো সরিয়ে দেয় দুপাশ থেকে। সাফা খুশিতে আত্মহারা। মহিলাগুলোর সাথে তার সখ্যতা গড়ে উঠেছে। হেসে হেসে তাদের সাথে সাফা কথা বলছে আর কিভাবে চায়ের পাতা ছিঁড়তে হয় তা শিখছে। নিভ্র মনোযোগীদের মতো তাকিয়ে তা দেখছে। দুপাশ গুচ্ছ গুচ্ছ চুল আর মাথায় এক ঝুড়ি। সাফাকে অন্য রূপে দারুণ লাগছে। নিভ্র ক্যামেরা বন্দি করে। সাফা মহিলাগুলোকে নানা আঁচে বাজে কথা বলছে। সাফার এমন কাণ্ডে নিভ্র হাসে। সাফা অনেকগুলো চা পাতা নিয়ে নিভ্রের সামনে দাঁড়ায়। নিভ্র ক্যামেরায় তোলা ছবিগুলো দেখছে। সাফা পাশ ঘেঁষে দাঁড়াতে নিভ্র ভুরু কুচকে তাকায়। সাফা ঢুলে ঢুলে বলে, চা পাতা নিয়েছি, এবার কিন্তু চুরি করে না, ওদের বলেই নিয়েছি, তবে চুরি করে নিলেও চুরি হতো না। নিভ্র চোখ ছোট ছোট করে প্রশ্ন করে, কেন, তুমি সাফা বলে? আরে না, দেখেন চা বাগান মানে দেশের সম্পদ, তাই না? আর আমি কি? কার? আরে বাংলাদেশের নাগরিক। দেশ যখন আমার, দেশের সম্পদও আমার, তাই এটা চুরি হতো না। নিভ্র হা করে তাকিয়ে আছে সাফার দিকে। কি যুক্তি রে বাবা! সাফা পাতাগুলো দেখিয়ে বলে, আমারটা কই? আর তুমি তো চা খাও না, তাহলে তখন কিভাবে খাবে? আপনি বরং নিজেরটা আর স্যারের জন্য পাতা নেন, আমি দিব না। নিভ্রের হঠাৎ কী যে হলো, সে দমে যায় আর তর্কে আগায় না। অভ্রর কথাই হঠাৎ করেই মাথায় ঘুরতে থাকে। দুজনেই আরও অনেকটা পথ হাঁটে, ঘুরে ঘুরে সব দেখে, তারপর বেরিয়ে আসে। সাফার মন খুব ভালো এখন। আজকের দিকটাই তার জীবনের সেরা দিন ছিল। নিভ্র পাশে বসে ড্রাইভিংয়ে মন দেয়। সাফা প্রশ্ন করে, আমরা বাসায় যাব এখন? না, বলেছি না আজকে সারাদিন একসাথে ঘুরব। তুমি তো সিলেট এখনো কিছু দেখোনি, আর তোমার ইচ্ছাটা বাকি আছে এখনো। সাফা নিভ্রের দিকে তাকায়, কপাল কুচকে কিছুক্ষণ ভাবে, তারপর বলে, কোথায় যাব আমরা? গেলেই দেখতে পাবে। সাফা চুপ করে বসে, বসে থাকতে থাকতেই ঘুমিয়ে যায়। সাফার মাথা বেঁকে পড়ে যায়। সিট থেকে পড়ার সময় নিভ্র নিচের হাত দিয়ে মাথা ধরে, সাফাকে আরও একটু টেনে নিচের বুকে রাখে। এক হাতে ড্রাইভ করতে নিভ্রর কষ্ট হয়, তবে এই কষ্টের মাঝে প্রাপ্তির একটা ব্যাপার আছে। নিভ্র সাফার চুল ঠিক করে এক হাতে, তারপর চুলের উপর একটা চুমু খায়। সাফার বোকা বোকা কথাগুলো মনে করে নিভ্র হাসে, তারপর আবার সামনে মনোযোগ দেয়। হাদার পার নামের জায়গায় নিভ্র গাড়ি থামায়। সাফা এখনও নিভ্রের বুকে গভীর ঘুমে তলিয়ে আছে। নিভ্র ডাকে, ধীর গলার স্বরে বলে, সাফা, সাফা, আমরা চলে এসেছি। সাফা হকচকিয়ে ওঠে। নিজেকে কারো বুকে লেপটে থাকতে দেখে প্রথমে চমকায়, মাথা তুলে উপরে তাকায়, নিভ্রকে দেখে, মনের ভয় কাটে। সে তো ভয় পেয়ে গিয়েছিল। সাফা উঠে বসে, লজ্জায় লাল হয় গালের এপাশ ওপাশ। নিভ্রের বুকে সে কীভাবে লেপটেছিল তা ভেবেই সাফা মাথা নিচু করে, চুলে হাত বুলিয়ে তা ঠিক করে। নিভ্র মাথা চুলকে ঠোঁট কামড়ে হাসে, তারপর গাড়ি থেকে বেরিয়ে আসে, সাথে সাফাও। সাফা বেশ অবাক, বাজারে কেন নিয়ে এসেছে নিভ্র তাকে? সাফা এদিক ওদিক তাকায়, চারিপাশের অবস্থা বুঝতে চায়, কান খাড়া করে শোনে কথোপকথন। পানির শব্দ আসছে শা শা করে, কথা থেকে আসছে সাফা চারিদিকে খোঁজে। নিভ্র হাত ক্যামেরা নিয়ে নিভ্র সাফার হাত ধরে। সাফা প্রশ্নবিদ্ধ চোখে তাকায়, নিভ্র সাফার দিকে তাকায়, তারপর সামনে তাকায়, মুখে বলে, গেলি দেখবে, এভাবে তাকিয়ে আছে কেন, চলো। সাফা প্রশ্ন মাথায় নিয়ে নিভ্রের সাথে হাঁটে। এক হাতে শাড়ির কুচি আর এক হাতে নিভ্রের বাহু ধরে সাফা হেঁটে চলেছে। কিছু দূর যেতেই নৌকা দেখে, সাথে জলাশয়, একটা নদী দেখে সাফা অবাক হয়ে তাকায় নিভ্রের দিকে। তাহলে এটাই রাতারগুলো যাওয়ার পথ? সাফা নিভ্রের হাত টেনে ধরে, তার অবাক হওয়া গলায় সে বলে, আমরা কি রাতারগুলে যাচ্ছি? নিভ্র এক হাতে ক্যামেরাটা সাফার হাতে দেয়। সাফা হাতে নিয়ে দাঁড়ায়, তারপর বলে, না, বিছানাকান্দি যাচ্ছি। এটা আবার কি, আর কেমন কেমন নাম,
আপনি দেখতে ভালো হবে না, চলেন অন্য কোথাও যাই। আগে চলো, তারপর দেখা যাবে ভালো কিনা। সাফা বিরক্ত হয়, মনে মনে ভাবে এখন কি নদীর পার ঘেঁষে হাঁটবে তারা। তবে ভালো হবে, এটাও প্রেমের মধ্যে পড়ে। হাত ধরে দুজন পাশাপাশি, বাতাস মেঘ কখনো বা বৃষ্টি, দারুণ অভিজ্ঞতা। সাফার মুখে হাসি ফুটে ওঠে, মনে মনে ভাবে নিভ্রো কি গান পারে। হয়তো পারে, সাফা নিভ্রোকে গান ধরতে বলবে, সুন্দর একটা গান পেশ হবে। নিভ্রো নৌকার কাছে যায়, একটা নৌকা ভাড়া করে, আর কোনো নৌকা নেই আশেপাশে। একটা ছেলে আর মেয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। নিভ্রের কাছে এসে রিকোয়েস্টের শুরু বলে, মিস্টার নিভ্রনীল, আমাদের কি নৌকায় নেওয়া যাবে? সাফা ঘুরে তাকায়, তারা নৌকা ভ্রমণে যাবে ভেবে তার খুশিতে নাচতে ইচ্ছে করে। পরক্ষণেই পাশের ছেলে মেয়েগুলোর দিকে তাকায়। থ্রি কোয়ার্টার প্যান্ট পরা একটি ছেলে, কাঁধে গিটার, উজ্জ্বল শ্যামবর্ণ তার গায়ের রং। উপরে পড়েছে নীল টি শার্ট, মাথায় কাপড় বেঁধে রেখেছে। এটা যে স্টাইল, সাফার বুঝতে একটু সমস্যা হয়েছে। তার বাম পাশে দাঁড়ানো চিকনা চাকনা মেয়ে, হাইট কম, গায়ে টি শার্ট আর পরনে ছেলেটার মতোই থ্রি কোয়ার্টার প্যান্ট। তাদের চেহারায় দুঃখী দুঃখী ভাব। নিভ্রের দিকে তাকিয়ে আছে তারা। নিভ্রো ঘুরে তাকায়, তারপর বলে, আসো, সমস্যা নেই। ছেলে মেয়ে দুজনেই খুশিতে আত্মহারা, মনে হচ্ছে মহান কিছু পেয়েছে। নিভ্রো সাফাকে ডাকে, তার হাত ধরে নৌকোই উঠায়। এই দৃশ্য ছেলে মেয়ে দুজনকেই বেশ আগ্রহের সাথে দেখে। তারা নিভ্রোকে চিনে, মডেল হিসেবে বেশ খ্যাতি আছে নিভ্রের। তবে ঘুরতে এসে নিভ্রোকে নিয়ে নাচানাচির মুড আপাতত তাদের মাঝে অনুপস্থিত। সাফা এটা লক্ষ্য করেছে। নিভ্রো সাফার পাশে বসে, আর ওই ছেলে মেয়েরা এক পাশে। সাফা চারিপাশের প্রকৃতি দেখছে, দুই পাশে গাছপালা, পাহাড়, সবুজের সমারোহ, আর তার মাঝে বয়ে চলেছে পানির প্রবাহ। একটু দূরেই পাহাড়, আর পাহাড়ের উপর অসংখ্য মেঘ বাসা বেঁধেছে। আকাশ কালো হয়েছে বেশ, আবার মেঘ বৃষ্টির খেলা চলবে। সাফা নিভ্রের কাঁধে মাথা দেয়। সাফার মুখের উপরের চুলগুলো নিভ্রো নিচের আঙ্গুল দিয়ে সরিয়ে দেয়। সামনের দুজনের কৌতূহল জাগে, প্রশ্ন করবে কিনা ভাবে। এবার করেই দেয়। স্যার, আপনি তো বিয়ে করেনি শুনেছি, তবে উনি কে জানতে পারি? সাফা চট করে মাথা তুলে বসে। নিভ্রের চোখে মুখে বিরক্তি চেয়ে যায়, তবুও মুখে বলে, ও আমার বউ। নিভ্রের মুখে বউ কথা শুনে সাফা চমকে তাকায়, চোখ বড় করে আসে মুহূর্তে। এত সহজে বলে দিল বউ কথাটা। সাফার মন হঠাৎ করে জ্বলে ওঠে, শরীর কাঁপে বাতাসের গতিতে। ভালো লাগার মাঝেও এক ভালো লাগা খুঁজে পায় সে। কাঁপনে কাঁপনে মনে জাগে সুপ্ত আবেগ, আবার নিভ্রের বুকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে তার। সাফার চোখ নিভ্রোতে আটকে আছে। নিভ্রো সাফার মাথা টেনে তার বাহুতে রাখে, সামনে তাকিয়ে বলে, তোমরা কারা? মানে একজন একজন কেন, হাজবেন্ড ওয়াইফ মনে হয় না, তাই বললাম। ছেলে মেয়ে দুজনেই একটু কাচুমাচু করে, এদিক সেদিক তাকায়, ভয় ভীতি কাজ করছে তাদের মাঝে। নিভ্রো কৌতূহলে চোখে তাকায়, কিন্তু কিছু বলে না, বলার হলে তারাই বলবে। অন্যের ব্যাপারে নিভ্রের আগ্রহ কম। ছেলেটা সাহস যোগায়, তারপর বলে, পালিয়ে বিয়ে করেছি স্যার। সাফা এবার চমকে উঠে যায়, নিভ্রের দিকে তাকিয়ে দেখে সে খুব স্বাভাবিকভাবে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছুই হবে। সাফা এবার নিচে থেকেই আগ্রহ প্রকাশ করে প্রশ্ন করে, কবে বিয়ে করেছেন? এক সপ্তাহ হবে। বাড়িতে কেউ জানে? জানাজানি হয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি মেনে নেবে না। অনেক পরে হয়তো মেনে নেবে, তবে নেবে তো নিশ্চয়ই। আপনাদেরও কি পালিয়ে বিয়ে? কিন্তু নিভ্রনীলকে কোন বাবা মা ফেরাবে? এটা তো হতে পারে না, লাভ ম্যারেজ মনে হচ্ছে। স্যার খুব ভালোবাসে আপনাকে, মেয়েটা বলে ওঠে। কিছু শেখো, কত কেয়ারিং, ইস কত কিউট করে আলতো হাতে ওনাকে নৌকায় তুলছে দেখলে? তার ওপর মাথাটা কত সুন্দর করে যত্নের সাথে বাহুতে রেখেছে। আহ, কি ভালোবাসা, পরিবেশে তালে তালে মিলে যাচ্ছে স্যার। নিভ্রো পানির দিকে তাকিয়ে হাসে, তারপর সাফার কোমর আর একটু টেনে কাছে লাগিয়ে বসে, তারপর বলে, ভালোবাসা শেখা যায় না, এটা মনের ব্যাপার। মন যেমন বলে তেমনটা প্রকাশ পায়, আর ভালোবাসা থাকলে যত্ন নিতে হয়, এটাই স্বাভাবিক। ও তোমাকে ভালোবাসে বলেই হাতটা ধরে রেখেছে, যাতে পিছনে পড়ে না যাও, এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। মেয়েটা এবার নিচের হাতের দিকে তাকায়,
সত্যিই তাকে ধরে রেখেছে তার হাজবেন্ড। মেয়েটা এবার হাসে। সাফা অবাক হয়ে নিভ্রুকে দেখে। নিভ্রের এক হাত তার কোমরে। কোথায় সে ভেবেছে নিভ্র রোম্যান্টিক তাই এমনটা করেছে, কিন্তু না, এটা সে কেয়ারনেস থেকে করেছে যাতে পেছনে পড়ে না যায় সাফা। সাফা মনে হচ্ছে সে খুব লাকি, নিজেকে সত্যিই তার আলাদা মনে হচ্ছে সবার থেকে। মনে হচ্ছে সে ভয়ঙ্কর প্রেমিকের ভয়ঙ্কর প্রেমের জালে আটকা পড়েছে। এই প্রেম আলাদা সবকিছুর ঊর্ধ্বে, এই প্রেমের প্রহার। ছেলেটা বলে, ধন্যবাদ স্যার এই পাগলি বউকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তার স্বামী কতটা কেয়ারি। বাই দ্য ওয়ে, আমি কৌশিক আর ও ঈশানী। আপনার নাম তো জানি, কিন্তু ম্যাডামের নাম? নিভ্র সাফার দিকে তাকায়, চোখে চোখ রেখে বলে, সাফা ওর নাম, আমার সাফা রানী। স্যার একটা রিকোয়েস্ট করতে পারি? নিভ্র কৌশিকের দিকে তাকায়, তারপর বলে, বলো। আপনার গানের গলা খুবই সুন্দর, একবার একটা আলোচনায় গিয়েছিলেন সেখানে গাইতে দেখেছি, যদি আজ আপনার সাফা রানীর জন্য গান গিয়ে আমাদের শোনাতেন। ওয়েদারটা খুব সুন্দর তাই বলছিলাম। ছেলেটা নিচের গিটার নিভ্রের দিকে এগিয়ে দেয়, নিভ্রু হাতে নেয়। সাফার দিকে তাকিয়ে কৌশিক আর ঈশানী একটু ঝুঁকে বসে গান শোনার জন্য। মাছিও কান খাড়া করে, সাফার চোখ সরু, একবার চারপাশের প্রকৃতির দিকে তাকায়, একবার নিভ্রের দিকে। নিভ্রু শীতল কণ্ঠে সুর তুলে গায়, আদিম অকৃত্রিম বর্ণমালা সে যেন ক্ষণিকের পরিচয়ে ছন্দপথে প্রাণে। নিভ্রু থামে, সাফার দিক থেকে চোখ সরায়। কৌশিক ঈশানীর হাত নিচের বুকে নিয়ে উৎসাহের সাথে বলে, তুমি আমার সেই পাজরের ভাঙা হাওয়া। ঈশানী লজ্জা পায়, খুব। নিভ্র সাফার দিকে তাকিয়ে বলে, স্বর্গ যদি হয় অচেনা অপসরে দেয় আসর, চাই না স্বর্গ আমি, শুধু তোমার স্পর্শ চাই, শুধু তোমার। নিভ্র সাফার হাত নিজের হাতে পাঁচ আঙ্গুলের খাঁচে নেয়। সাফার উড়ন্ত শাড়ির আঁচল টেনে দেয়, ভালোবাসা মাখানো হাতে আলতো করে ধরেই রাখে সাফাকে। সাফা নৌকার বুকে শুয়ে আছে, শাড়িটা গায়ের সাথে সুন্দরভাবে লেপটে আছে, আর আঁচলটা নৌকার মাথা ছাড়িয়ে নিচের দিকে নেমে পানি ছুঁয়েছে। কলাপাতা রঙের শাড়ি, পানির রং সবুজ, দুই রং মিশে এক অদ্ভুত লাবণ্যের সৃষ্টি করেছে, যেন সবুজের বুকে এক অপসরি কলাপাতা ভাসছে। হাত ভর্তি কলাপাতা রঙের কাছের চুড়ির ঝুমঝুম শব্দ হয়, আর নদীর পানির কলকল শব্দ মিলেমিশে এক স্নিগ্ধ ধ্বনির জন্ম দিয়েছে। সাথে এসে মিশছে বাতাসের হালকা ঝংকার। আকাশ ঘন কালো, মেঘের আড়ালে ডাকা নীলাব আকাশ, চারিপাশের সবুজ গাছের রং গাঢ় আকার ধারণ করেছে। চারিপাশের রূপ যেন এই ভাসন্ত কলাপাতাকে নিজেদের রূপ রাঙিয়ে দিয়ে যাচ্ছে। পাহাড়ের কোলে থোকা থোকা মেঘ জমেছে, বাতাসে মিশে আছে অমৃত গন্ধ, যা প্রকৃতির এই অপরূপ রূপ রং বাড়িয়ে দিচ্ছে বহু থেকে শত, শত থেকে হাজার লক্ষ গুণ। এদিক ওদিক সব দিক চেনা প্রকৃতির প্রেমলতায় ডাকা, হাতছানি দিয়েও ছুঁতে না পারার নামই প্রকৃত। যত দেখবে, যত ছুঁয়ে দিবে, তত এই রহস্য সামনে আসবে। প্রকৃতিকে আল্লাহ যত সুন্দর করে সৃষ্টি করেছে, কিন্তু এর বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা মানুষকে দেয়নি। সাফার নীলাভ চোখ আকাশের পানে, সে দেখছে প্রকৃতির লীলা খেলা। নৌকার বুকে লেপটে এর সৌন্দর্য আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। সাফা মুগ্ধ, আসলেই প্রকৃতি দেখলেই মানুষ সব চাইতে বেশি শিখতে পারে। সাফার মনে হচ্ছে প্রকৃতি হাত বাড়িয়ে তাদের ডাকছে, তাদের সৌন্দর্যের মায়া বোঝাতে তাদের কাছে ধরা দিতে চেয়েও দিচ্ছে না। সাফার শীতল নীল চোখজোড়া আকাশে ভাসছে, মেঘ কালো আকাশটা দারুণ লাগছে তার। মেঘলা আকাশ বিষণ্ণ মনের কারণ হলেও তা সাফার মনে হয় না, মনে হয় মেঘলা আকাশ একলা বাতাস একান্তই নিচের। মেঘলা আকাশ ভাবায় তুমি আমি পাশাপাশি, সাফা নিচের ভাবনায় নিচে মৃদু হাসে, হাত দুটো দুই দিকে মেলে দেয়, বাতাস নিচের গায়ে মাখিয়ে নেয় আবেশে। নিভ্র সাফার পাশে এক হাঁটু ভাঁজ করে বসে, হাতে তার ক্যামেরা, আছি বন্ত নিচে মডেল হয়েছে, আজ নয় প্রিয় পাখিকে উড়তে দেওয়া যাক। নিভ্র সাফা অনেক ছবি তোলে, সবুজের বুকে ভাসমান কলাপাতা দেখে নিভ্র নিচেই মুগ্ধ হয়। এত রূপ প্রকৃতি কিভাবে ঢেলে দিয়েছে এই মেয়ের কাছে, তা নিভ্র নিজেই মেলাতে পারছে না। এটা মানুষ সৃষ্ট রূপ না, এটা প্রকৃতির মায়া জড়ানো রূপ।
যা দিয়ে ডেকে গেছে সাফা নামের স্বচ্ছ কলা পাতা। নিভ্র উঠে দাঁড়ায়, সাফা শুয়েই দুহাতে পানি নেয়, এদিক ওদিক মারে। পানির শব্দে আর তার হাসির মৃদু শব্দে মিশে এক ভয়ঙ্কর মায়া মাখানো শব্দের রূপ দিয়েছে। নিভ্র কান খাড়া করে, কানের পর্দা ভেদ করে আসে সেই শব্দ, পাগল করা মাতাল বিরাজমান। নিভ্র ক্যামেরার চোখে ধরে, হাত ভর্তি পানিতে চুড়ি ভিজে আসে, বিন্দু বিন্দু পানি জমেছে চুড়ির খাঁচে খাঁচে। নিভ্র ক্যামেরা বন্দি করে সাথে মনের ফ্রেমে। নিভ্র এবার সাফার মুখের উপর ক্যামেরা ধরে, সাফা ঝনঝন শব্দ করে কাচের চুড়িযুক্ত দুহাত মুখের উপর রাখে। নিভ্র হাসে, মনে মনে পাগলি বলে ওঠে। কৌশিক আর ঈশানী শুধু তাকিয়ে তাকিয়ে এদের কাণ্ড দেখে। ভালোবাসার মাখানো প্রেম দেখে তারা অবাক হয়, তারাও তো এত বছর প্রেম করেছে, তবে এত ভালোবাসা মাখানো ছিল না প্রেমে। তবে কি তারা প্রেমের আসল মাধুর্য ফেলে রেখেছে? ঈশানী মনে মনে ইশ করে ওঠে। যদি আজ শাড়ি পরতো তবে কতই না ভালো হতো, শাড়িতে রূপের চেয়ে মায়া বেশি ফুটে ওঠে। তাই তো কালো মেয়ে হোক বা সাদা, সবাইকেই অপূর্ব লাগে, মনে হয় প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে। মনে মনে খুব আফসোস হচ্ছে তার। কৌশিক বলেছিল পড়তে, কিন্তু সে পড়ল না। আফসোস নিয়েই সে নিভ্র সাফার দুষ্টুমিষ্টু প্রেম দেখছে। সাফা তরাত করে উঠে বসে, নিভ্র ক্যামেরা দিয়ে চারপাশে মেঘাল কালো আকাশের ছবি তুলছে। সাফা হাত ভর্তি করে দুমুঠো পানি নিয়েই নিভ্রের দিকে ছুড়ে দেয়। নিভ্র প্রথমে চমকায়, তারপর সাফার দাঁত কেলানো দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে, আবার মন দেয় ছবি তোলায়। সাফা চোখ বুঝে চারিপাশ দেখে, নদীর পাশ ঘেঁষে আছে টিয়া রঙের ছোট ছোট ঘাসযুক্ত মাঠ, মাইলের পর মাইল মাঠ দেখা যাচ্ছে, তাদের মাঝে আবার অসংখ্য ছোট বড় গাছও রয়েছে। পানির শব্দ দ্বিগুণ হয়, সাফা হাত দিয়ে পানি ছুঁয়ে দেখে। নৌকা থামে পাথরের বিছানায়, জায়গাটা যে এত মারাত্মক হবে সাফা ভাবেনি। বিছানা কান্দি নামকরণ কেন হয়েছে এত সময় সাফার মাথায় আসে। বিছানা কান্দি যে আল্লাহর কতটা অপরূপ সৃষ্টি, সাফা তা নিজ চোখে না দেখলে বুঝতে পারত না। এর সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো খাতা কলম নেই, কোনো ফ্রেমে বন্দি করেও এর রূপ রাখা যাবে না ধরে, এর স্বচ্ছতা কোনো ক্যামেরায় বন্দি করা যাবে না, গলার শব্দকে কাজে লাগিয়েও এর রূপ প্রকাশ করা যাবে না। শুধু এই চোখ দেখেই যেতে পারবে, কান শুধু এর শব্দ নিজের মাঝে নিতে পারবে, হৃদয় দাগ কাটবে এর মাধুর্যযুক্ত প্রকৃতি। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত মায়া জড়িয়ে, এত উদারতা লুকিয়ে এর মাঝে, তা না দেখলে বিশ্বাসই করা যাবে না। কতটা নিঃস্বার্থ এদের রূপ, যা শুধু বিলিয়েই এরা আনন্দ পায়, হাসে। প্রকৃতির নিজস্ব হাসির শব্দে মানুষের বোঝা উচিত তারা কতটা ব্যর্থ, কতটা অবুঝ, কতটা জানতে হবে তাদের। সাফার ভাবনার শেষ হচ্ছে না, মনে হচ্ছে বিছানা কান্দি তাকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করেছে দারুণভাবে। সাফা চারিদিকে তাকায়, চারিপাশে পাহাড়, মেঘ, মেঘলা আকাশ, সবুজ প্রকৃতি, নদীর শব্দ তরঙ্গ আর এই বিছানো পাথর পথ তাদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। সাফা দীর্ঘশ্বাস নিয়ে ঘ্রাণ নেয়, কান খাড়া করে লুকায়িত হাসি শুনতে চায়। তার মনে হচ্ছে এই লুকানো হাসির শব্দ দীর্ঘ গভীর ঘ্রাণ না নিলে সে এই প্রকৃতির সৌন্দর্যের সাক্ষী হতে পারবে না। সাফা অনেক সময় নিয়ে ভাবে কিভাবে এই দৃশ্যের বর্ণনা দিবে, কিন্তু সব ভাবনার সমাপ্ত হয় না শব্দতে, মানে এর বর্ণনা করার ক্ষমতা তার নেই। এই রূপ নিচের চোখেই দেখা যায় কারো চোখের সৌন্দর্য ফুটিয়ে তোলা দুষ্কর, তাই সাফা ভাবনা বাদ দেয়। নিভ্র ছাপাক করে নিচে নামে, পাথরের বুকে পা রাখে সে, সাফার দিকে হাত বাড়িয়ে দেয়। সাফা জুতা খুলে নৌকায় রাখে, তারপর নিচে পা রাখে, ঠান্ডা শীতল পানি। সাফার মনে হচ্ছে তার সারা শরীর জুড়িয়ে গেছে এই শীতলতায়। মুগ্ধ তার পায়ের তলা সাফার শরীর উঁচিয়ে কোমরে গুছে নেয়, যার কারণে কোমরের কিছু অংশ দৃশ্যমান হয়। নিভ্রর চোখ যায় সেদিকে, সাথে সাথেই সে চোখ সরিয়ে হাত বাড়িয়ে শাড়ি একটু টেনে ঢেকে দেয় কোমর, সাফার কোমরে নিভ্রের ঠান্ডা শীতল হাতের স্পর্শে কেঁপে ওঠে সে। শরীরে শিরশিরে অনুভূতি হয়, বুকে তোলপাড় বাড়ে ভয়ঙ্কর মাত্রায়। সাফা মনে মনে আওড়ায় একই ছোঁয়া। সাফা মুখ ঘুরিয়ে পাশ ফিরে তাকায়, দীর্ঘ কিছু শ্বাস নেয়, তারপর বলে, হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।